সেদিন হঠাৎ করে ব্লিঙ্কিট ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম হরিণ ঘাটা চিকেন উইংস। তো সাথে সাথেই অর্ডার করে দিলাম আর ভাবলাম এটা দিয়ে নতুন কিছু ট্রাই করব। যেমন ভাবা সেরকমই কাজ, শুরু হয়ে গেল প্রিপারেশন। তো আমি বানাচ্ছি ক্রিসপি চিকেন উইংস। চিকেন উইংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে লেবুর রস, আদা রসুন বাটা, অল্প একটু লবণ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে 10 মিনিট ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। এরপরে স্পাইসি চাটনিটা বানানোর জন্য শুকনো লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর কয়েকটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম। তো রসুন আর লঙ্কাটাকে একসাথে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে 10 মিনিট পরে চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে সেই চিকেনগুলোকে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারো। আমি এই চিকেন উইংসগুলোকে স্কিন শুদ্ধ বানিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু স্কিন ছাড়াও বানাতে পারো। তবে স্কিন শুদ্ধ বানালে কি হয়, চিকেনটা অনেক বেশি জুসি থাকে আর খেতেও অনেক বেশি ভালো হয়। মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট চিকেনগুলোকে এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপরে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি, আদা কুচি, লঙ্কার কুচি আর একদম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজের কুচি, সব একসাথে ভালো করে দিয়ে দিলাম। 1-2 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে এখানে লঙ্কা আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ওই 1/4 টিস্পুনের মতো দিয়েছি এখানে সয়া সস আর দিয়েছি টমেটো সস। তারপরে অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। তারপর এখানে আমি ফ্রাইড চিকেনগুলো দিয়ে দিলাম। সসটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। ভালো করে একসাথে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে শেষে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। তোমরা চাইলে এর বদলে স্প্রিং অনিয়ন দিতে পারো। সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ টস করে নিয়েছি। ভালো করে যখন ড্রাই ড্রাই হয়ে আসবে তখনই কিন্তু আমাদের ক্রিসপি চিকেন সার্ভ করার জন্য একেবারে রেডি। স্টার্টার বা স্ন্যাক্স হিসেবে তোমরা এটা বানাতেই পারো, ভালো লাগলে ফলো করতে ভুলো না।